হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবন্তিকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এই হচ্ছে আমেরিকার রাস্তাঘাট আমেরিকার বাড়ির বাইরে কেন মানুষ দেখা যায় না বহু মানুষের মনে কিন্তু একটাই প্রশ্ন থাকে সেই আমাদের মনেও কিন্তু প্রশ্নটি এসেছিল যেদিন আমরা প্রথম আমেরিকার মাটিতে পা রাখলাম আমরা বিশ্বের সব থেকে জনবহুল দেশের নাগরিক যেখানে ট্রেন বাস সব জায়গাতেই থাকে বাদুর ঝোলা ভিড় হই হট্টগোল না দেখলে মনটা কেমন যেন করে সেখান থেকে এসে পড়েছি আমেরিকায় যেখানে মনে হয় যেন জন মানব শূন্য। কোনো বাড়ির সামনে কোনো মানুষ দেখা যায় না আর পথ খাট ফাঁকা শুধু হুসহুস করে চলে যায় একটার পর একটা গাড়ি এই হচ্ছে আমেরিকার পথ খাট আমেরিকার পথ খাট কেন এত ফাঁকা তা জানতে হলে পুরো ভিডিওটা আমার সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর থাকো আমার এই ভিডিওটার সাথে ধরো আমরা রান্না করছি রান্না করতে করতে হঠাৎ তেলটা নুনটা চিনিটা শেষ হয়ে গেল ছুটতে চলে যাই সামনের কোনো দোকানে আমেরিকায় কিন্তু সেইটি করা যাবে না এখানকার সমস্ত দোকানই কয়েক মাইল দূরে একটি মার্কেট প্লেসে আছে মার্কেট প্লেসে সুপার স্টোর আছে সেই সমস্ত স্টোরেতে কিন্তু সমস্ত জিনিস থরে থরে সাজানো থাকে সেখানে কিন্তু সেরকম সেলসম্যান থাকে না যে তোমাকে প্রত্যেকটা জিনিস হাতে করে করে দেবে তোমাকেই নিজের প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র খুঁজে নিতে হবে যত্রতত্র যেহেতু হকার ভাইরা বা কোনো ছোটোখাটো দোকান গড়ে ওঠেনি চারপাশে ধুধু মাঠ সেই জন্য এখানকার রাস্তাঘাট ভীষণই ফাঁকা তাই এখানকার মানুষজন রাস্তাঘাটে অযথা ঘোরাঘুরি করে না কারণ এখানেতে বাড়িতে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই তারা নিজেদের কাজ নিজেকেই করতে হয় সেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কাজে নিজেকেই পারদর্শী হতে হয় তাই তারা অযথা রাস্তাঘাটে গল্পগুজো হট্টগোলে সময় দিতে পারে না তারা নিজেদের প্রয়োজনীয় কাজ সারে এবং তারা অফিস বা ব্যবসা যে সমস্ত জায়গাতে তারা ব্যস্ত থাকে সেখানকার কাজ হয়ে যাবার পরই তারা ছোট ঘরেতে চলে আসে ঘরেতে এসে তারা ঘরের দৈনন্দিন সমস্ত কাজ করে এছাড়াও প্রায় প্রচুর প্রত্যেক ইন আমেরিকানের বাড়িতেই পেট ডগ রয়েছে সেই পেট ডগদেরও তাদের সময় দিতে হয় এবং ঘরেতে যেহেতু কোনো হেল্পিং হ্যান্ডস থাকে না তাই তাদের রান্না করা থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাজ নিজেকেই করতে হয় এখানে যেহেতু লেবার কস্ট প্রচুর ধরো ঘরেতে হঠাৎ করে কিছু খারাপ হয়ে গেল টুকিটার কী কিছু জিনিস সেই সমস্ত কাজও তাদেরকে করতে হয় তাই তারা এই সমস্ত কাজে যেহেতু ব্যস্ত থাকে তাই বাড়ির সামনে হজতে তারা দাঁড়িয়ে বা বসে বা গল্প করে কিন্তু সময় নষ্ট করে না তাই তাদের রাস্তাঘাটে কিন্তু হেঁটে চলা মানুষের ভীষণই অভাব আর এখানেতে পাবলিক ট্রান্সপোর্ট প্রায় নেই বললেই চলে কয়েকটা কিছু স্টেটে যদিও বা পাবলিক ট্রান্সপোর্ট আছে কিন্তু আমেরিকার বেশিরভাগ অঞ্চলেই কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট নেই তাই সমস্ত মানুষেরই প্রায় নিজের একটি বা দুটি গাড়ি থাকবেই তাই যেহেতু সব মানুষই যে যার গাড়িতে করে চলাচল করে তাই এখানেতে হেঁটে চলা মানুষ দেখতে পাওয়া যায় না কারণ একটার পর একটা রাস্তা আমি তোমাদেরকে দেখাচ্ছি আর পুরো দেখো ফাঁকা ধুধু করছে রাস্তাঘাট শুধু চলে যাচ্ছে ফুসুস করে শুধু গাড়িই চলে যাচ্ছে তাই প্রথম যেদিন আমরা আমেরিকার মাটিতে পা দিয়েছিলাম আমাদের কিন্তু ভীষণ অবাক হতে হয়েছিল যে এখানে মানুষ কোথায় শুধুই তো দেখতে পাচ্ছি গাড়ি আর গাড়ি আর আরেকটা জিনিস নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো এখানকার রাস্তাঘাট কত সবুজে মোড়া এখানকার মানুষ কিন্তু ভীষণ বোঝে গাছের গুরুত্ব দেখো এখানকার গাছপালাগুলো কি সুন্দর করে রাখা রয়েছে এবং এখানেতে ভীষণ সবুজ গাছপালা আর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এখন আমরা মেন রোড ছেড়ে রেসিডেন্সিয়াল এরিয়াতে প্রবেশ করেছি এখানেতে নিজস্ব জায়গা রয়েছে কোন এরিয়াতে বাড়ি হবে বা কোন এরিয়াতে মার্কেট হবে সমস্ত কিছুই সরকার থেকে ফিক্সড করে দেওয়া রয়েছে আর এই বাড়িগুলো দেখছো কত সুন্দর করে যেন মনে হচ্ছে শিল্পীর হাতে বোনা এবং প্রত্যেকটা বাড়ির সামনেই একটি বা দুটি গাড়ি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বাড়ির সামনে যে খোলা জায়গা রয়েছে সেখানেও কিন্তু তুমি কখনো কোনো মানুষকে বসে থাকতে দেখতে পাবে না বা কোনো বাচ্চাদেরকে খেলতেও দেখতে পারবে না কারণ এখানকার সমস্ত মানুষই বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে নিজের নিজের কাজে চলে যায় এখানকার বাচ্চারা হয় পার্কে খেলে বা তাদের যে ব্যাকি আছে সেখানে খেলে বা স্কুলে খেলে এখানকার পার্কে কিন্তু বাচ্চাদের খেলার প্রচুর জায়গা রয়েছে প্রত্যেক দিন বিকেলে প্রায় বাবা মারা বাচ্চাদের নিয়ে পার্কে যান এবং পার্কে গিয়ে কিন্তু তারা প্রচুর সময় কাটায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি তারা করে এবং এখানকার যারা পূর্ণবয়স্ক মানুষ রয়েছেন তারাও কিন্তু ওয়াকিং বা রানিংয়ের সাথে যুক্ত থাকেন কিন্তু তারা কখনোই এই সমস্ত রাস্তাগুলোতে করে না তারা সমস্ত কিছু পার্কে বা তারা যেখানেতে অ্যাক্টিভিটি করে জিম সেই সমস্ত জায়গাগুলোতে করে তাই রাস্তাগুলো কিন্তু একদম ফাঁকা দেখতে পাওয়া যায় দেখেই কিরকম একটা মনে হয় মনে পড়ে যায় আমাদের দেশের রাস্তাগুলোর কথা যেখানেতে আমরা রাস্তায় বেরোলেই কি দেখতে পাওয়া যায় বাদুর ঝুলা ভিড় হই হট্টগোলে অভ্যস্ত সেখানে কিন্তু আমেরিকা শহর প্রথম প্রথম এসে আমাদের কিন্তু ভীষণ অবাকই হতে হয়েছিল তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ চারিধারে একদম শুনশান ফাঁকা রাস্তাঘাট শুধু মাঝে মধ্যে কয়েকটা গাড়ি দেখা পাচ্ছে যেহেতু একটা রেসিডেন্সিয়াল এরিয়া তাই দু একটা করে গাড়ি যখন যার দরকার হচ্ছে তখন তারা যাচ্ছে আবার আমরা মেন রোডে চলে এসেছি এই দেখো এটা হচ্ছে মেন রোড আজকে বেশ রোদ ঝলমলে একটা সকাল আর এই সকালেতে রাস্তাঘাটগুলো কিন্তু দেখেও ভীষণ ভালো লাগছে এখানকার রাস্তাঘাটগুলো ভীষণই ওয়েল মেনটেনড রাস্তাঘাট আর এখানকার গাড়িগুলো ভীষণ ডিসিপ্লিনড তারা যে যান নিজস্ব লেন মাফিক সিগনাল মাফিক চলাচল করে থাকে এখানে কেউ কারুর বাড়ির এরিয়াতে গেলেও কিন্তু সেটি অনধিকার প্রবেশ করা হয়ে থাকে সে তখন পুলিশও কল করতে পারে আর টেক্সাসে গান কালচার যেহেতু খুব পপুলার তাই এখানেতে কিন্তু তারা গানও বার করতে পারে তাই এখানেতে কিন্তু কেউ কারুর এরিয়াতে যায় না এখানকার সমস্ত রাস্তাতেও একটা স্পিড লিমিট আছে সমস্ত গাড়ি সেই স্পিড লিমিট ফলো করেই যায় আর এখানকার রাস্তাঘাটও খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশেতে এইগুলো হচ্ছে সব রেসিডেন্সিয়াল এরিয়া এই দেখতেই পাচ্ছো এগুলো হচ্ছে সব পার্সোনাল হোম আশপাশেতে যেগুলো দেখা যাচ্ছে এই যে ডান্দিক বাঁদিক আর এইগুলো হচ্ছে সব বেড়া দিয়ে ঘেরা আর মাঝখান দিয়ে এগুলো হচ্ছে রাস্তা এবার আমরা শহরাঞ্চল ছেড়ে গ্রামের দিকে এসেছি এখানে গ্রামের দিকে এক একজন চাষির হাতে কিন্তু প্রচুর জমি থাকে কারণ এই দেশটির জনসংখ্যা মাত্র তেত্রিশ কোটি এই চাষের জমিগুলো দেখে আমাদের দেশেরই চাষের জমির কথা মনে পড়ে যাচ্ছে এখানেতে ভুট্টা বেরিজ অ্যাপেল আঙুর বিভিন্ন ধরনের ফসল এখানেতে উৎপাদন হয়ে থাকে আর এইগুলো সবই দেখো চাষের জমি মাঝখানে পোস্ট আর ছোট ছোট চাষের ঘর সত্যি দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে দেখে মনে পড়ে যাচ্ছে আমাদের গ্রাম বাংলার কথা আমেরিকার জন জনমানবশূন্য পলিউশন ফ্রি পরিষ্কার মুক্ত রাস্তাঘাট তোমাদের দেখে কেমন লাগলো আমাকে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আমেরিকার পরবর্তী ভিডিও দেখার জন্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো